আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্র গুড লাইফে সবাইকে স্বাগতম। গাইস, আমি এখন আছি মদিনা কার কালেকশন গাড়ির শোরুমে, যেটি মোহাম্মদপুর বেড়িবাঁধ 3 রাস্তার মোড়ে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন ধরনের ইউজড কারগুলো আপনারা পাবেন। তবে আজকে আপনাদেরকে এই টয়োটা অ্যাভেঞ্জার গাড়িটি দেখাবো। তো গাইস চলুন আমরা গাড়িটি দেখি এবং দামটিও জেনে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার চলে আসলাম আপনাদের শোরুমে। জি, এই মুহূর্তে কি কি গাড়ি আছে ভাইয়ার এখানে? আলহামদুলিল্লাহ গাড়ি অনেক আছে, যদি একটু বলে দেন সবাইকে। অ্যালিয়ন প্রিমিও, তারপরে হচ্ছে আপনার অ্যাভেঞ্জার, নোয়া, কেয়ার 42, ফিল্ডার, আলহামদুলিল্লাহ সব ব্র্যান্ডেরই গাড়ি আছে। আচ্ছা, তো আজকে আমাদেরকে কি গাড়ি রিভিউ দেখাবেন? আজকে দেখাবো একটা টয়োটা অ্যাভেঞ্জার। টয়োটা অ্যাভেঞ্জার, হ্যাঁ। এটা হচ্ছে 2010 মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 2011। আচ্ছা, এটা হচ্ছে সিএনজি করা 7 সিটার গাড়ি। তো আলহামদুলিল্লাহ গাড়ি একেবারে ফ্রেশ, দেখতে পাচ্ছেন যে লাইটগুলো অরিজিনাল লাইট আছে, দু একটা দাগ আছে গাড়িতে, লাইটের দু চারটা দাগ আছে। এছাড়া কিন্তু, হ্যাঁ, একটু স্ক্যাচ আছে, এছাড়া কিন্তু কোথাও কোনো মানে ভাঙাচোরা নেই। আর এই সামনের শো গ্রিলটা একেবারে অরিজিনালটাই আছে, কোথাও কোনো ই নেই। আর এই যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন যে একটু স্ক্যাচ আছে এখানে, এই যে এখানে একটু স্ক্যাচ আছে। তো এছাড়া আলহামদুলিল্লাহ গাড়িতে হেডলাইটগুলো একেবারে ফ্রেশ আছে, অরিজিনাল হেডলাইট। অরিজিনাল হেডলাইট। আর ফগ লাইট টিপ না? ফগ লাইট এটাতে নাই, এটা ফগ লাইট আসে নাই। আপনি চাইলে যদি ক্লায়েন্ট মনে করে আমি লাগাই দিব এটাতে। আচ্ছা, যদি এটাতে আসে নাই, অরিজিনাল আসে নাই। আর গাড়ির ফ্রন্ট গ্লাসটা আলহামদুলিল্লাহ ভালো আছে, গ্লাসটা কোথাও কোনো স্ক্যাচ নেই, গ্লাসটা একেবারে অরিজিনাল আছে। অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস আছে। এটা হচ্ছে ভিভিটি ইঞ্জিন আর এটা হচ্ছে আপনার জি এডিশন। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার বডি কিট আছে। আপনার দেখবেন যে অ্যাভেঞ্জারে কিন্তু ম্যাক্সিমাম অনেকগুলোতে বডি কিট থাকে না, তো এটাতে আপনার বডি কিট আসছে। এটা এবং সামনে এবং পিছনে এবং সাইডে সবগুলোতেই বডি কিট আসছে। বডি কিট কি আপনারা লাগিয়েছেন না? না, এটা অরিজিনাল বডি কিট, এটা গাড়ির সাথে বডি কিট। গাড়ির সাথেই বডি, গাড়ির সাথে, জি। আর জানেন তো এইগুলো গাড়ি হচ্ছে সাধারণত কিন্তু ব্র্যান্ড নিউ আসে, এগুলো জিরো মাইলেজের গাড়ি আসে। আচ্ছা, ব্র্যান্ড নিউ, হ্যাঁ, এগুলো রিকন্ডিশন আসে না, মানে এগুলো হচ্ছে নাভানা ইম্পোর্ট গাড়ি। আলহামদুলিল্লাহ ওই হিসাবে গাড়িটা একেবারে ফ্রেশ আছে। আমি একটু ভিতরটা সাইডটা একটু দেখাই। এগুলো, এই যে এগুলো কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট করলে কিন্তু এগুলো একদম নষ্ট হয়ে যায়। তা আমরা সবসময় বলে থাকি ক্লায়েন্টকে যে আমি কিন্তু গাড়ির বডির 100% গ্যারান্টি দিয়ে থাকি। তো বডি যদি ঠিক থাকে আপনি ইঞ্জিন একটা জায়গায় 10টা লাগাতে পারবেন। তো এই জন্য আমি কিন্তু বডির প্রত্যেকটা পার্ট আমি চেষ্টা করি দেখা দেওয়ার। চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে, নতুনের মতোই, বাট নতুন না। তো আশা করি ইনশাল্লাহ ভালো চলবে। আচ্ছা, আর রিমটি কি এটা অরিজিনাল? হ্যাঁ, রিংটা গাড়ির সাথে, গাড়ির সাথে রিংটা, গাড়ির সাথে, জি, এটা গাড়ির সাথে রিং। চাকা যত মানে চাকাটা যে অবস্থা আছে কতদিন টিকবে? আশা করি আলহামদুলিল্লাহ যদি আপনি রাফ ইউজ করেন তো আপনার 7 থেকে 8 মাস চলবে। রাফ ইউজ করলে, আপনি যদি ফ্যামিলি ইউজ করেন তাহলে আপনার মোটামুটি 10 মাস 11 মাস মতো থাকবে। আমরা একটু পিছন সাইডটা একটু দেখাই গাড়িটা। এটা হচ্ছে আপনার পিছনের সাইডটা, পিছনের গ্লাসটা একেবারে অরিজিনাল গ্লাস, গ্লাসটা কিন্তু এখনও কোনো ভাঙে নেই, গ্লাসটা অরিজিনাল আছে। এবং স্পয়লারটা, এটা গাড়ির সাথের স্পয়লার, এটা গাড়ির সাথে, হ্যাঁ, এটা এই গাড়ির সাথের স্পয়লার, একদম অরিজিনাল। আপনি দেখেন এখানে লেখাই আছে, এগুলা যে সিল দেওয়া আছে, এখানে জাপানি সিল দেওয়া আছে। আলহামদুলিল্লাহ এগুলা একেবারে ফ্রেশ আছে। না, ব্যাকলাইটটি, হ্যাঁ, ব্যাকলাইটগুলো অরিজিনাল আছে, ব্যাকলাইটগুলো অরিজিনাল, একেবারে অরিজিনাল ব্যাকলাইট, ব্যাকলাইট অরিজিনাল, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ব্যাকলাইট অরিজিনাল। আর যেটা আমি বলেছিলাম যে বডি কিটের কথা, এই দেখেন পিছনে কিন্তু বডি কিট আছে। এই যে বডি কিটগুলো, এগুলো কিন্তু সাধারণত মানে সব অ্যাভেঞ্জারে থাকে না, ম্যাক্সিমাম যেটা জি এডিশনের গাড়ি যেগুলো একটু আপডেট সেগুলো কিন্তু থাকে। আর আমি গ্লাসটা যেটা বললাম, দেখেন এখানে টয়োটার কিন্তু লোগো দেওয়া আছে, যে টয়োটার কিন্তু লোগো দেওয়া আছে এখানে। আর এই যে এই এই পাশের ব্যাকলাইটটা আমরা দেখাচ্ছি একটু, এই লাইটটা দেখেন একেবারে অরিজিনাল লাইটটি আছে, লাইট কিন্তু এখনও ভাঙেনি, প্রত্যেকটা লাইটই অরিজিনাল আছে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি। জি জি, সিএনজি করা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 60টা সিএনজি করা। তো সিএনজি করার পরেও দেখেন একটু জায়গা আছে এখানে, আর আপনি চাইলে এই সিটটা যদি ফোল্ড করে ফেলেন তাহলে কিন্তু অনেক জায়গা হয়ে যায়, যদিও এটা 7 সিটার। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার দেখবেন যে 7 সিটার যেগুলো গাড়ি টয়োটা ব্র্যান্ডের, তো সেগুলো হচ্ছে পিছনে আপনার চাইল্ড সিট দিয়ে দেয় বাচ্চাদের জন্য, বেবি বসার জন্য। তো আলহামদুলিল্লাহ এইগুলো অ্যাভেঞ্জার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন। এই অ্যাভেঞ্জার যে সিটগুলো, এটা আপনি আপনি কমফোর্টভাবে মানে 7 জন বসতে পারবে, আর ইজিলি বসা যায়, ইজিলি বসা যায়, জি। এবং পিছনে সিটি ফোল্ডিং করে রাখা যায়, এটা রাখা হয়ে যায় সিটি ফোল্ডিং করে, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে ইয়ে হচ্ছে আপনার মানে 7 সিটার হলে ওইটার এসি কিন্তু আপনার একেবারে সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি, হ্যাঁ, এটা সেন্ট্রাল এসি, দেখেন এখান থেকে আপনি দেখতে পাবেন যে এগুলো একেবারে সেন্ট্রাল এসি, যদিও 15 সিটের গাড়ি
তারপরে কিন্তু গাড়িটা খুব মানে একেবারে ফ্রেশ অবস্থায় আছে। সিট কভার কি আপনারা লাগিয়েছেন? হ্যাঁ, সিট কভার আমরা লাগিয়েছি, সিট কভার নতুন লাগিয়েছে। আর এই গাড়ি একটু টাচ আপ ছিল, সেটা আমরা টাচ আপ করেছি অরিজিনাল কালারের সাথে, যেটা ছিল আমরা একটু টাচ আপ করেছি। গাড়িতে অরিজিনাল কালার, অরিজিনাল কালারে ছিল এটা, আমরা দুই চারটা দাগ ছিল গাড়িতে, আমরা একটু দেখে দিই। এখন কিন্তু গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, আমরা যখন গাড়িটা নিয়েছিলাম তো দু একটা দাগ ছিল। আচ্ছা, যেহেতু রিক্সার জানেন রিক্সার এত থাকে, তো আলহামদুলিল্লাহ এগুলো একেবারে এখন আমরা করে কমপ্লিট করে ফেলেছি। আর একটু ভিতরটা আমি দেখাই, ভিতরে ইন্টেরিয়ালটা একটু দেখাই। ইন্টেরিয়ালটা দেখতে পাচ্ছেন যে একেবারে ফ্রেশ অবস্থায় আছে, এটা হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়াল। আর ব্যাক ক্যামেরা ডিভিডি লাগানো আছে, আর আলহামদুলিল্লাহ ভিতরে সেলিং টেলিং যেখানে যা আছে একেবারে মানে একেবারে ফ্রেশ অবস্থায় আছে। এটা কি ফার্স্ট হ্যান্ড গাড়ি? একেবারে ফার্স্ট হ্যান্ড, জি। মনিটর যেটা, এটা কি অরিজিনাল মনিটর না পরে? না না, এটা পরে লাগানো, পরে লাগানো। হ্যাঁ, এটা পরে লাগানো, বাট আমরা লাগাইনি, এটা শোরুম থেকেই লাগিয়েছে। এসির পারফরম্যান্স কিরকম ভাই? এসি আলহামদুলিল্লাহ ভালো আছে, যেহেতু ডুয়েল এসি, আগেই বলেছি ডুয়েল এসি, আলহামদুলিল্লাহ এসি পারফরম্যান্স খুব ভালো আছে। আর ভাই একটু মাইলেজটা যদি একটু বলে। এটা মাইলেজটা হচ্ছে দেখে নিই, এটা মাইলেজ হচ্ছে আপনার 77,000। 77,000 মাইলেজ? 77,000। তো সামনে সব কিছু ওকে আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সামনে সবগুলো একেবারে পারফেক্ট আছে। আমি একটু পিছনটা দেখাই আপনাকে, পিছনটা আমি একটু দেখাই। এই সিটগুলো চাইলে কিন্তু আপনি এগুলো ফোল্ড করেও রাখতে পারেন বা ই করতে পারেন, আমি একটু দেখাই। এইভাবে আপনি এখান থেকে রিল্যাক্সে আপনি এখানে দুজন লোক এক্সট্রা বসতে পারবেন। আচ্ছা, আর এই যে এসি যেটা আমি বলেছিলাম যে সেন্ট্রাল এসি, দেখেন এখানে কিন্তু ডুয়েল এসি, এটা এটা একেবারে খুব সুন্দর অবস্থায় আছে। আর এখানে আপনি বসলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব একটা রিল্যাক্সেবল ভাবে বসতে পারবেন, আপনি দেখেন একেবারে খুব কমফোর্টলি আপনি মানে জার্নি করতে পারবেন আর কি। যদি লংয়েও জার্নি করতে চান আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে জার্নি করতে পারবেন। মানে গাড়িটা দেখতে আসলে ছোট, বাট লোকজন বসা যাবে অনেক। দেখতে ছোট বাট ভিতরে স্পেস কিন্তু খুব, স্পেস কিন্তু অনেক বেশি আছে। হ্যাঁ, স্পেস অনেক আছে। সিটগুলো ফ্রেশই দেখা যাচ্ছে। সিটগুলো, হ্যাঁ সিটগুলো আলহামদুলিল্লাহ, আমরা সিট কভার নতুন লাগিয়েছি, যদিও আলহামদুলিল্লাহ গাড়িটা খুব ফ্রেশ আছে। ভাই আমি একটু গাড়ির ইঞ্জিন দেখতে দেখি। জি, এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন। তো আগেই বলেছি এটা সিএনজি করা, এবং এটা সিএনজিটা হচ্ছে নাভানা থেকে সিএনজি করা। আচ্ছা, খুব একটা ভালো জায়গা থেকে সিএনজি করা। তো আলহামদুলিল্লাহ এগুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে। দেখেন আমি কিন্তু আগেই বলেছি লাইটগুলো কিন্তু অরিজিনাল লাইট। তো দেখেন এই যে লাইটগুলো, প্রত্যেকটা লাইটে কিন্তু জাপানি সিল দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ এছাড়া আপনার এই যে এই পাশের লাইটটা দেখেন, এইগুলো দেখেন একেবারে অরিজিনালটাই আছে। আর আমি সাধারণত সবসময় যেটা মানে কাস্টমারদের দেখাই দিই বা আমার যারা ভিডিও দেখেন তাদেরকে আমি সবাইকে দেখাই দিই, যে আমার সামনের যে অংশগুলো এইগুলো দেখেন, এইগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট করলে কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। তো এইগুলো কিন্তু এখনও কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এবং এগুলো কিন্তু অরিজিনাল কালারটাই এখনও আছে। প্রত্যেকটা কালার কিন্তু একেবারে অরিজিনালটাই আছে। আপনি কি এমনিতে ইঞ্জিনে কোনো কাজ করিয়েছেন? না না, ইঞ্জিনে কোনো কাজ করানো হয়নি, আর ইঞ্জিন আশা করি ইনশাআল্লাহ ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না, কারণ ইঞ্জিনটা খুব ফ্রেশ অবস্থা আছে। তাহলে গাড়িটি হচ্ছে ফার্স্ট হ্যান্ড গাড়ি? জি, ফার্স্ট হ্যান্ড গাড়ি। এবং সিএনজি করা আছে? সিএনজি নাভানা থেকে করা আছে। আচ্ছা, আর এই মুহূর্তে ওকে আছে গাড়িটি? হ্যাঁ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কোনো কাজ নেই, এবং আশা করি ইনশাল্লাহ কোনো কাজ করতে হবে না। তারপরে যদি আপনার ক্লায়েন্ট আসার পরে টুকটাক যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো অবশ্যই করি, অবশ্যই আমরা করে দেবো। এই এইটুক সার্ভিস তো আমাদের দিতেই হবে, যেহেতু আমরা পুরাতন গাড়ি সেল করি। আচ্ছা, আর ভাই আমরা একটু পেপার সম্বন্ধে জানবো। পেপার হচ্ছে ফুল আপডেট, 21 সাল এবং 22 সাল পর্যন্ত ফুল আপডেট করা আছে। আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটা আস্কিং প্রাইস হচ্ছে আমরা 12,70,000 টাকা। 12,70,000 টাকা। আরেকটি কথা জানতে চাচ্ছি ভাইয়া, আমাদের প্রায় সময় আপনার কমেন্টে আসে যে ইঞ্জিন দিয়ে অরিজিনাল আমরা বুঝবো কী করে? অরিজিনাল ইঞ্জিন বোঝার উপায় হচ্ছে আপনার আসলে, এখন তো যেহেতু আপনারা জানেন যে আমরা কিন্তু সবসময় বলে থাকি ক্লায়েন্টদের যে আমরা কিন্তু ইঞ্জিনের মানে কোনো গ্যারান্টি দিই না, বাট বডির আমরা গ্যারান্টি দিই। কারণ ইঞ্জিন আপনি একটার জায়গায় 10টা চেঞ্জ করতে পারবেন, যদি এখন সরকার আমাদেরকে পারমিশন দিয়েছে ইঞ্জিন চেঞ্জ করার জন্য। আচ্ছা, তো এখন ইঞ্জিন আসলে যেটা যে গাড়িতে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিন যদি থাকে এবং ব্লু বুকের সাথে যদি নাম্বারটা অ্যাকুরেট থাকে সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যেটা অরিজিনাল ইঞ্জিন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর একটু কষ্ট করে যদি আপনাদের শোরুমে আরেকবার অ্যাড্রেসটি বলে দেন। জি, আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 3 রাস্তার মোড়, আর আমার শপের নাম হচ্ছে মদিনা কার কালেকশন।
আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711586762। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ আবার দেখা হবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।